ঋষি তুমি এক কাজ করো, তুমি তুমি শুয়ে পড়ো কেমন, নাহলে কাল তোমার শরীর খারাপ করবে, তুমি তো রাত জাগতে পারো না। তুমিও তো রাত জাগতে পারো না রোশনি। হ্যাঁ আমি আমি শুয়ে পড়ছি, ওই সোফায় ওদিকে কোথাও শুয়ে পড়বো। কেন আমার উপর রাগ করে? তোমার উপরে রাগ করে আমি আমি যাবোটা কোথায় ঋষি? তুমি তো আমার সব। ঋষি আমি আমি যাই করি না কেন, আমি তো তোমাকে ভালোবাসি বলেই করি। বুঝতে পেরেছি রোশনি, বুঝতে পেরেছি রোশনি, তুমি যা দেখেছো তার জন্য সরি, আমাকে ক্ষমা করো। তোমার তো কোনো দোষ নেই, আমার মনে যে দুর্বলতা এসছে তার জন্য আমি কাউকে দায় করতে পারি না, সব দোষ আমার। হ্যাঁ রোশনি, সব দোষ আমার, সুতরাং আমারই সরি বলা উচিত, কারণ এই দুর্বলতাকে তোমার প্রশ্রয় দেওয়ার কোনো কারণ নেই। আই এম রিয়েলি সরি রোশনি, আই এম এক্সট্রিমলি সরি। সারাদিন তো কিছু খাওয়া হবে না, এখন তাই একটু কিছু খেয়ে না, না একটু মুখে দাও তো। রাই তুমি মেয়ের কাছে খাবার একটু তুলে দাও। বলছিলাম যে আমি খাইয়ে দেবো। আমি জানি তোমরা হয়তো ভাবছো যে রোশনির হঠাৎ করে কি হলো, আসলে কি বলতো, কালকে আমার আর জাহ্নবীর মধ্যে কথা হয়েছে, অনেক কথা হয়েছে, তোমরা কেউই জানো না। আমি আর জাহ্নবী নিজেরা নিজেদের মধ্যে সব কিছু মিটিয়ে নিয়েছি, ও তো সারা জীবনের মতো চলেই যাচ্ছে, তাই আমি আমি ওকে আর কোনো কষ্ট দেব না। জাহ্নবী তুমি সবাইকে বলো না আমাদের মধ্যে কী কথা হয়েছে। ছোটো মা, তোমরা আমাদেরকে নিয়ে আর চিন্তা করো না। তুমি জানো রোশনিদীপ মানে আমার দিদি আমার সব অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দিয়েছে। এই না হলে দিদি বলো। তোমাকে ছোট মা বলে ডাকবো না তো কি বলে ডাকবো বলো তো, এতদিন যে ডাকিনি সেটা আমার অপরাধ ছিল। তুমি তো আমার ছোট মাই হও আর জাহ্নবী আমার ছোট বোন। জাহ্নবী একটা চাওয়াই তো চেয়েছে যে আমার বাবা যেন ওর বিয়েতে না আসে, কোথাও না এসে দাঁড়ায়। আমি আমি ওর বাবাকে বারণ করে দিয়েছি, বাবা মা কেউই বিয়েতে আসবে না। এই রোশনি শোনো না একবার ওদিকে একটু এসো না। কি হলো বৌমনি? আরে এসো না, এক মিনিট এসো, এদিকে একটু কথা আছে আমার। আরে বৌমনি এইসবের মধ্যে তোমার আবার কি কথা আছে, আমি তোকে দদি মঙ্গলটা দেবো। হ্যাঁ দেবে, এসো না এক মিনিট, এসো এসো কথা আছে।
তোমার কি হয়েছে বলো তো, এরকম ভোল পাল্টাচ্ছ কেন? আমি আবার কিসের ভোল পাল্টালাম? মানে ভোল পাল্টাচ্ছ না, এসব কি বলছো তুমি? মাখামাখো গলায় বোন, ছোট মা, কি বলছো তুমি রোশনি? এই কি হয়েছে তোমার? সত্যি সত্যি কষ্ট হচ্ছে নাকি বোন চলে যাবে বলে? কালকেই নাকি তুমি ওদের হাতে নাতে ধরলে, আর তারপরেও এসব বলছো? দেখো, কেউ যদি কাউকে ভালোবাসে তাতে তো আর কোনো অন্যায় নেই। জাহ্নবী যদি ও স্যারকে ভালোবেসেই থাকে, ভালোবাসায় তো কোনো পাপ নেই। মানে এই রোশনি, কি হয়েছে তোমার? কিছু ভরটর করলো নাকি? আমাকে কিচ্ছু ভর করেনি বৌমণি, আর যদি কিছু ভর করেও থাকে তাহলে সেটা শুভ শক্তি। আমি কম ভুল করিনি। আসলে কি বলতো, ঋষি চেয়েছিল জাহ্নবীকে ফিরিয়ে দিতে। জাহ্নবী ওর প্রতি একটু দুর্বল হয়ে পড়েছিল। ঋষি আসলে কি চেয়েছিল জানো তো? জাহ্নবীকে লেখাপড়া করিয়ে ওকে মানুষ তৈরি করার। দেখো, ঋষির সঙ্গে আমার কথা হয়েছে, আর আমিও রিয়েলাইজ করেছি যে আমি ওদেরকে খুব ভুল বুঝেছি। আমি খুবই ভুল বুঝেছি। সুখে থাক মা। একটা জীবনে তুই অনেক কষ্ট পেয়েছিস, আর একটা জীবনে যেন তুই খুব সুখে থাকতে পারিস। যার কাছে যাচ্ছিস তাকে যেন সুখে করতে পারিস। যে তোকে নিয়ে যাচ্ছে সে যেন তোকে সুখী করতে পারে। দেখো দেখো, রোশনির যখন তোমার সম্পর্কে কোনো অভিযোগ নেই কো, তখন আমাদেরও আর কিছু বলার নেই কো। আর তাছাড়া বিয়ে হয়ে তো চলেই যাচ্ছ, একটা কথা কই, শোনো, সবার জীবন একরকম হয়নি। ঈশ্বর যাকে যেমন জীবন দিয়েছে তেমন জীবনই গ্রহণ করতে হয়। আমার কথা দেখো, আমার জীবন দেখো না, আমার জীবনে যা যা পাওয়ার কথা ছিল তা কি পেলুম? তা বলে কি আমি জীবনটাকে ফেলে রেখে দিয়ে চলে গেছি? যাইনি, সেই জীবনটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে চলতে হয় মা। তুমিও তেমন করো, যা যা পাওনি সেগুলো সব ভুলে যেও, যেগুলো পেয়েছ সেইগুলো নিয়ে সুখে থাকার চেষ্টা করো, কেমন? তুমি একদম ঠিক বলেছো মেজুমা। আমি শুধু আমার জীবনে লেখাপড়াটুকু করতে চাই। আমাকে যদি লেখাপড়াটুকু করতে দেয় না তাহলে আমার আর কোনো আক্ষেপ থাকবে না গো। তুমি কথা বলে নিয়েছো তো? হ্যাঁ ছোট মা, আমি কথা বলে নিয়েছি। ওরে বাবা, কাক ডেকে উঠলে কিন্তু আর খাওয়া হবে না। খেতে খেতে কথা বল মা। এত সকালে এত খাবার খাওয়া যায় বলো? জাহ্নবী খেয়ে নাও, সারাদিন তো খাওয়া হবে না। দেখা তো চিন্তা করো না, তুমি তো কথা বলে নিয়েছো। হ্যাঁ ছোট মা, কথা তো আমি বলে নিয়েছি, আমি যে কোনো মূল্যেই পড়াশোনাটা করবই। আর কিছু না হোক,